আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি এন্ডলেস ঢাকা মাও রোডের রেস, দেখি বাস দেখ কে কার আগে যেতে পারি আমরা। ওই সবাই দেখি জ্যাম লাগা বসে রয়েছে, কেউ দেখে আগে পারে না কোনো নাকি। যাক, আমাদের সিও সাহেব পলাশ সাহেবের গাড়ি কোনটা দেখতেছি না কেন? উপরে নাম লেখা আছে ভাইয়া, আমার সামনে কে আসছে, আমার সামনে কে আসলো এই গাড়ি নিয়ে? আচ্ছা আচ্ছা, ফার্স্ট পিরিয়ড আসছে। এই ইফাত ভাই চামি চিকনে খালি আগে যেতেছে ঘটনা নাকি? এর এই যে এই যা আবার রাস্তা ব্লক করে দিছে। আই রে সবাই দিক গেল, আমার ফলাই দিয়া কি বলে রুমের ভাই আগে যাও, কাম সারছে। না না আমি আগে যাবো, কি হবে আমি তো সব পিছনে আছি। না যা আগে যা, আমি ওয়েট করতেছি। এই সবাই দাঁড়াও, এমন ভাবে পার্কিং করে দাঁড়াইছে এটা কে রে? এটা আসো আসো সবাই আসো একসাথে যাই। লুকিং গ্লাস কই? তাহলে না ভালোই তো দেখতে পারতাম কে আসতেছে কে যাইতেছে। ইফাত ভাই আমার মনে হয় একটা লুকিং গ্লাসের বন্দোবস্ত করলে ভালো হইতো। দেখো ক্যামেরা রাখো, দেখা যাক ইনশাল্লাহ হবে। হ্যাঁ লুকিং গ্লাসটা থাকলে ভালো হইতো, মানে পিছনে গাড়িগুলো দেখার জন্য লুকিং গ্লাসটা থাকলে ভালো হইতো। যদিও এখন আমি ওই পাবলিকের হয়ে কথা বলতেছি, কারণ রেস খেলতে হইলে এই লুকিং গ্লাসটা ইম্পর্টেন্ট, কারণ পিছনে কোন গাড়ি আসতেছে না আসতেছে দেখার জন্য লুকিং গ্লাসটা মাচ ইম্পর্টেন্ট। আচ্ছা বুঝলাম না, আমার সামনে এটা কার গাড়ি? এ লাভ উঠে গেছে ছাদের মধ্যে, গাড়ি ছাদের মধ্যে উঠে গেবার নামলো কেমনে? গাড়ির সাউন্ড কি বন্ধ করা? হ্যাঁ বাসের সাউন্ড মেবি বন্ধ করা। ইঞ্জিন সাউন্ড? হ্যাঁ এই জন্য তো আমি সাউন্ড পাইতেছি না। রুমাল ভাই এখন উল্টা রাস্তা দিয়ে যাক, সবাই যখন রাইট সাইডে যায় আমি তাহলে রং সাইডে যাই, আমি রং সাইডে যাই, কেউ এখানে চাপাচাপি করার মতো নাই। এটাকে এই তো বলা হয় রেস, রেসের চিন্তা হইতেছে কেমনে আগে যাওয়া যাবে। মানুষ তো আসলে আমরা কি করি, আমরা যারা গেমার আমরা সিমুলেটর গেম আর রেসিং গেমের মধ্যে না একটা মিক্স আপ করে ফেলাই। সিমুলেটর গেমটা কি আসলে এটাই তো মানুষ মানে এখনো পুরোপুরি ধারণা নেই। সিমুলেটর হইতেছে বাস্তবের সাথে মিল থাকবে ওই রকম একটা গেম যেটা আমরা বানাইছি, আর রেসিং গেম হচ্ছে সেটা যে কোনো চিন্তা নাই, উড়া ধোড়া টান হবে কে কার আগে যাবে, এটা হলো রেসিং গেম। তো আমার কাছে ভালো লাগতেছে যে আমাদের এখন দুইটা টাইপ গেমই আছে, রেসিং আছে সিমুলেটর আছে। যারা রেসিং পছন্দ করেন তারা অবশ্যই এই গেমটা খেলবেন, এবং আমি আশা করি আপনারা এই গেমটা খেলে অনেক মজা পাবেন, কারণ আমি নিজেও খুব মজা পাইতেছি। আর আমি মজা পাইলে যে মজা হবে তা না, আমার মনে হয় আপনারা খেলে আপনারা মজা পাবেন, তারপর আপনারা রিভিউ দিবেন আমাদেরকে যে আসলে আপনারা কেমন লাগছে আপনাদের কাছে এই গেমটা। আর সিমুলেটর গেমটা আসলে আমরা বানাইছি, অনেকে বলছেন বাসের স্পিড কম বাসের স্পিড বেশি লাগবে। সিমুলেটর গেমটা আমরা মোটামুটি বর্তমানে বাংলাদেশে যে সমস্ত বাসগুলি আছে তাদের সাথে মিল রেখে বানানো হয়েছে। আর আপনারা দেখেন এই গেমটার মধ্যে চাইলে আপনারা 200 পর্যন্ত, আমি মনে হয় 155 পর্যন্ত হয়েছি, আর জানি না ইফাত ভাই আপনার কত উঠছে স্পিড এই পর্যন্ত? হাইয়েস্ট 202। ওরে বাবা রে বাবা, 202 হিনো একে, এই যে হিনো গাড়ি নিয়া, জি আনবিলিভেবল। পলাশ ভাই আপনার কত ছিল স্পিড হাইস্ট? 195 এরকম উঠাইতে পারছিলাম, আমার টাইট কে যায় মানে। তার মানে আমাদের আমাদের যারা ভিউয়ার্স আছে বা আমাদের যারা কি বলে আমাদের যারা গেম লাভার ভাইরা আছে, আশা করি তারা এই গেমটা খেলে অনেক মজা হবে,
যারা হাই স্পিড গেম পছন্দ করে তাদের জন্য এটা বেস্ট একটা সলিউশন হবে, আমার মনে হয় তারা খুব মজা পাবে। আর এটা যেহেতু মাল্টিপ্লেয়ার অপশন আছে, যেহেতু আমরা মাল্টিপ্লেয়ার খেলতেছি, ইচ্ছা আছে যদি আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখে, আমরা আমাদের এই গেমটা আরো বড় করে আপডেট আসার পর পর বা আসার আগে আমরা চিন্তা আমরা করতেছি যে আমাদের কিছু সিলেক্টেড মানে গেম লাভার যারা আছে তাদেরকে নিয়ে একটা এইরকম মাল্টিপ্লেয়ার খেলা যায় কিনা, এরকম একটা চিন্তা ভাবনা করতেছি। দেখি আপনাদের মধ্য থেকে আমরা একটা কম্পিটিশনের মাধ্যমে বা একটা কিছু কুইজের মাধ্যমে আমরা সিলেকশন করে আমরা আপনাদেরকে নিয়ে একটা মাল্টিপ্লেয়ার অপশন খেলার চিন্তা ভাবনা আমাদের আছে। তো আপনারা প্রস্তুতি নিয়ে রাখেন, কারা কারা আমাদের সাথে মাল্টিপ্লেয়ার খেলতে চান, আপনাদের জন্য বাস কার আমাদের গাড়িও আছে, শুধু বাস যে আছে তা না, বাসটা আমরা নতুন অ্যাড করেছি তাই আপনাদেরকে দেখাচ্ছি আর কি, কারণ আপনারা অনেক ভাই ব্রাদার আছেন যারা বাসটাকে খুব পছন্দ করেন। যাই হোক, আমাদের আমাদের ম্যাডাম কি বলতেছেন, ম্যাডাম আপনি কি ফিল পাইতেছেন বলেন, আপনারা তো দেখতেছেন আপনার গাড়ি কোথায়। আমি অনেক পিছনে পড়ে গিয়েছি, প্লেস কোথায়, হ্যাঁ চার গোনার বাইরে, গোনার বাইরে। আচ্ছা আমাদের রং সাইড দিয়ে একটা বড় ভাই আমাদের ওভারটেক করে গেল, কে এসে? দেখি আমি আজকে ইফাত ভাই রেকর্ড ভাঙতে পারি কিনা চেষ্টায় আছি। আমার জন্য একটু ওয়েট করেন, না না আমি আসি, আমি চেষ্টা করতেছি রেকর্ড ভাঙার জন্য। 190 193, মারাত্মক স্পিড উঠে গেছে, বাংলাদেশের রোডে এত স্পিড উঠে গেলে তো বাস আগুন ধরে যাবে বাসের মধ্যে। 198 198 এ গিয়ে আমি স্টাক হয়ে গেছি, আমার আর বাড়তেছে না স্পিড। 199 199 এ গিয়ে আমি ক্র্যাশ করছি, যাক আমি হাই স্পিড 199 উঠাতে পারছি বাস দিয়ে। আমারও 199 চলতেছে, আমি মনে হয় সামনে রুমাল ভাইকে দেখতে পাচ্ছি, তাই নাকি? বাস তো দেখা যায় একটা ভালো স্পিডের মধ্যে চালালে ড্রিফট করে, এটা তো আরো মজার বিষয়, বাস ড্রিফটিং করার একদম মামুলি কথা না, কারণ আমরা কার ড্রিফটিং দেখছি, বাস ড্রিফটিং তো সাথে দেখা যায় না, লো স্পিডে মনে ড্রিফট করে না। না না এই যে আমার হাই স্পিডে ড্রিফট করতেছে, যে আমি 180 এ গাড়ি মোচন নিছি, আমার গাড়ি ড্রিফট করছে, এটা ভালো জিনিস, এটা এক্সাইটিং জিনিস ড্রিফটিং করাটা, এত ভারী একটা ভেহিকল ড্রিফটিং করা মামুলি কথা না। একটা ভালো জিনিস দেখলাম, ঘাসের উপর উঠে গেলে গাড়ির স্পিড কমে যায়, এই জিনিসটা খুব ভালো একটা জিনিস আমাদের ডেভেলপার ভাইরা করছেন, মানে রিয়েলিস্টিক করার জন্য, কারণ আমরা নর্মালি মেইন রোড থেকে যখন গাড়ি সাব রোডে বা আপনার অফ রোডে চলে যায় তখন স্পিডটা অটোমেটিক কমে যায়, এটাও একটা ভালো দিক খেয়াল রাখছেন আমাদের ডেভেলপার ভাইদের, ধন্যবাদ জানাই আমি, এই জিনিসটা খুব সুন্দর করছে। আর আরও ধন্যবাদ জানাই গ্রিন টেক্সচারটা দেওয়ার জন্য, কারণ মাঝখানে আমাদের এই এই টেক্সচারগুলো আমাদের ছিল না, এই গ্রিন টেক্সচারের কারণে এখন খুব সুন্দর ফিল হয়। আমি তো টানতেছি, খালি টানতেছি, ওকে ফার্স্ট হয়ে গেছে মনে হয় ইফাত ভাই। যাক আমরা শেষ করতে পারছি, যদিও ফার্স্ট হতে পারিনি তবে ট্রাই করছি। সবাইকে তাইলে ধন্যবাদ, ধন্যবাদ, আবার ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে, আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ।